কথা বলুন ঠিক না বেরি পৃথিবীর কোন তোমরা মানতে বসতে পারবে না সবকিছু বাদ দিয়ে যারা কোরআনের মানতে বসতে পারবে আর দুইটাও তা যারা পালন করতে পারে এক নম্বর যারা চোখে সারে কোরআন শুনতে পারবে তৃতীয় নম্বর যারা মনোযোগ সহকারে কোরআন শুনতে পারবে সামিনা ওয়া তাআলা কোরআন যা বলেছে এই জামানা নিয়ে যারা কোরআনের তাফসীর মাহফিলে বসতে পারবে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর মাহফিলে বসব আসমান থেকে বৃষ্টির মতন করে আপনার মাঝে রহমত নাযিল হয়ে যাবে একবার জোরে জোরে বলে আল্লাহু আকবার কোরআনের তাফসীর মাহফিলে বসে রহমত নাযিল করবেন তিনি আল্লাহ আমার বান্দারা কেমন এই প্যান্ডেলে চতুর্দশ ফেরেশতা নাযিল হয়ে গেছে একজন ফেরেশতা একজন ফেরেশতা ও একজন ফেরেশতা আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা নাযিল হয়ে গেছে আর এক সিনিয়র ফেরেশতা আপনার আমার একটা ছবি নিয়ে আল্লাহর সম্মুখে চলে গেছেন আল্লাহকে দেখে বলে আল্লাহ আপনার পাগল করা বান্দা এবং বান্দিরা দেখলাম বাংলাদেশ ওই ঐতিহ্যবাহী জেলা উত্তরাঞ্চলের অন্যতম একটি জেলা নাটোর জেলা সদর থানা আপনার পক্ষ থেকে কোন পুরস্কার আছে কিনা জানতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ আমি ফেরেশতাকে দেখে বলে আমার ফেরেশতারা ওরা কি আমার জান্নাতে গেছে ফেরেশতারা বলে আপনার জান্নাত থেকে নাই ওরা কি জাহান্নাম দেখেছে ফেরেশতারা বলল আপনার জাহান্নাম দেখে নাই ওরা কি হাশরের ময়দান দেখেছে ফেরেশতারা বলল হাশরের ময়দান দেখে নাই ওরা কি কিয়ামতের ময়দান দেখেছে ফেরেশতারা বলল কিয়ামতের ময়দান দেখে নাই ওরা কি কবরের লাভটা হবে ওরাও কি যারা লক্ষ্য করেছে ফেরেশতারা বলল হাশরের ময়দান দেখলো না কিয়ামতের ময়দান দেখলো না কবর দেখলো না কিছুই দেখলো না কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আর জান্নাত পাওয়ার জন্য কোরআনের তাফসীর মাহফিলে বসে গেছে আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের জন্য কোন পুরস্কার আছে কিনা জানতে চাই সঙ্গে সঙ্গে এই কয় যখন ফেরেশতারা বলে আল্লাহ রাব্বুল আমিন বলে সঙ্গে সঙ্গে তোমার ফেরেশতারা শুনে রাখো ওরা তোমার কোরআনুল কারীমের তাফসীর শুনছে আর আমি রাব্বুল আমিন ওই বান্দা এবং বান্দির জীবনের তাফসীর আর শাজমে বসে বসে ফেরেশতার কমুকে পড়া এখন শুরু করব এক পায়ে জোরে জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা শুনছি কোরআনের তাফসীর এখানেই শেষ নয় যারা একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে ষাট বছর নকলে বাজার করে যে পরিমাণ সব হয় একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সব আপনার আমল নামে লেখা হবে ষাট বছর আপনার করে দেওয়া দুনিয়ার সব কিছুর গ্যারান্টি দেওয়া যায় পৃথিবীর সব কিছুর গ্যারান্টি দেওয়া যায় জীবনের কোনো গ্যারান্টি নাই বলেন আপনার আল্লাহ নবী শুভ সংবাদ দিচ্ছেন সেটা হলো কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন যেদিন সূর্য গুলো মাথার উপরে চলে আসবে তুমি গুলো তামা হয়ে যাবে গুণাগার ব্যক্তির শৃঙ্খলা বেশ চলে যাবে কানতে কানতে যেদিন চোখের পানি ভরিয়ে যাবে চোখগুলি রক্ত প্রবাহিত হবে যেদিন কান গুলো ফেটে যাবে মাথা গুলো ফেটে তৎপাত করতে থাকবে যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না
যেদিন সন্তান তার পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তান পরিচয় সন্তানের পরিচয় দেবে না, যে স্ত্রীর জন্য আপনি কত অবৈধ কাজ করেছেন, সন্তানকে সুখে রাখার জন্য কত অবৈধ কাজ করেছেন, ওই সন্তান ওই স্ত্রী আপনার কিয়ামতের ময়দানে কোন উপকার করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠি? জেনে তার জন্য অবৈধ নেতার জন্য নেতার পিছনে স্লোগান দিয়েছেন, সেটা নেতার অবৈধ হুকুম গুলো পালন করার জন্য আলেমদেরকে কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, কায়ামতের ময়দানে ওইটা আপনি আমার জন্য সুপারিশ করতে পারবে না, বরঞ্চ ওই নেতা আপনাকে দেখলে ব্যাগের দৌড়ানোর জন্য চেষ্টা করবে। কথা বলুন ঠিক না বেঠি? ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারোর জন্য কিছু উপকার করতে পারবে না, ওই কিয়ামতের বিভীষক অবস্থায় যারা সেই তাফসীর মাহফিলে বন্ধুর কোরআন শুনলো, এই কোরআন তার জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই নেন তার কড়কড়ি মজবুত দলিল, আল্লাহ ম্যাক্সের ভিতরে দাঁড়িয়ে দিলেন হলে তোমার আল্লাহ তাআলা সেই সমাজে কোরআনের পক্ষে তোমরা আন্দোলন করো, অনেকে মুসলিম তিন গ্রামের কথা বলো, তিন গ্রামে কাজ করো, তুই তোমরা কোরআনের মঞ্চে বসতে পারো, দিনের কাজ করতে পারো, কোরআনের পক্ষে স্লোগান দিতে পারো। ওই বিভীষিক অবস্থায় যারা কোরআনের মঞ্চে বসলো তাদেরকে সুপারিশ কোরআন সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজাক্কির ফাইনা যিকরা তানকুম মুমিনিন। এরবি মুমিনদেরকে কোরআন দিয়ে ওয়াজ করো, মুমিনদেরকে মনে কোরআন দিয়ে ওয়াজ শোনা, কারণ মুমিনদের কোরআন দিয়ে ওয়াজ শোনালে তাদের ঈমান বৃদ্ধি পাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমে বিষয়ে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সম্মুখে যদি কোরআনের কথা বলা ভাই, মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে, মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে, মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। এই পৃথিবীর কোন মঞ্চ নাই সে থেকে অবশ্যই ঈমান বৃদ্ধি পাওয়া যায়, কিন্তু কোরআনের তাফসীর মাত্রাতে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। শুধু তাই না, এই মুমিনরা দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে তারা ভরসা করবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বসতে পারেন কারণটা কি, সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে প্রায় মাধ্যমে বিশ্বরূপী কোরআনটা আমি গোটা পৃথিবী যত বেকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবী যত অন্ধকার পথ আছে, সমস্ত পথ পথকে বলেছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কোরআনই সমাজ নির্মাণ করার জন্য। 1400 বছর আগে বিশ্বনবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠি? বিশ্বনবী এমন একটা জামানায় ছিলাম যে সমাজ সময় থেকে বলা হয় আমি যাই না পূর্ণ সমাজ, কথা সেই সমাজে নারী কোন সতীত্বর গ্যারান্টি ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো, জোর ছিল তার, মূল্য ছিল তার, কথা সমস্ত জয় ছিল আয় আমার দয়নাৎপূর্ণ সমাজ। ওই সমাজে কোরআন নাযিল হয়ে গেল বিশ্বনবীর প্রতি, নারী সতীত্বর গ্যারান্টি চলে আসলো, মারামারি কাটাকাটি হানাহানি সমস্ত সবকে দূরীভূত হয়ে গেল, সুনামিতা সমাজ তৈরি হয়ে গেল আমার বন্ধুরা। সুতরাং আজকে বর্তমানে যারা কোরআন নিয়ে জীবন যাপন করতে যায়, ইসলাম নিয়ে জীবন যাপন করতে যায়, যারা সঠিকভাবে ইসলাম সমাজে কায়েম করতে যায়, এই ব্যক্তিগুলো নির্যাতিত, অন্ধকার সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের রাষ্ট্রপতি কায়েম হয়ে যায়, গোটা পৃথিবীতে অন্ধকার থাকবে না, সমস্ত মানুষেরা শান্তি পেয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, এই কোরআনের কাছে আসার দরকার।
সালিবের জুলুমের ধ্বংস হবে তিনি কোন রাস্তা দিয়ে যে ধ্বংস হবে পৃথিবীর কেউ জানে না জানে না এটা বন্ধুরা এই জন্য আমরা এই পৃথিবীর কোন মাস্তিকের কাছে মাথা নত করব না আমরা মাথা নত করব কার কাছে আমরা কার কাছে মাথা নত করব এটা বন্ধুরা 76 বছর জীবন আপনার 60 বছর জীবন চলে গেছে 40 বছর 80 বছর আসবে আমার বন্ধুরা বাকিদের কাছে মুসলমান মাথা নত করতে পারে না এই মুসলমান একমাত্র শুধুমাত্র মাথা নত হবে কার কাছে আল্লাহর কাছে আর ধরে বলেন আমাকে শেষ করতে পারে নাই আমি এখন বেঁচে আছি যারাই জুলুম করেছিল আজকে তারা রাস্তাঘাটে শান্তি পেরেছে কুম্ভে কুম্ভে কাঁদে কোনো অস্তিত্ব তাদের এখন নাই এই ফয়সাল্লাহ কার আল্লাহ ধরে পড়েন না আল্লাহ আছে না নাই আমার মন্ত্র আল্লাহ হলে রক্ষ করুন কোন কোন ব্যক্তি গোলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে কোন কোন ব্যক্তি গোলা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে আপনি আমি নামাজ পড়ে রোজাকে হজ করে দেখাতে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে চাই না আখেরাতেও ক্ষতিগ্রস্ত হতে চাই না কারণ আপনি আমি কষ্ট করে দূর দূরান্ত থেকে তাফসীর মাত্র এনেছি দুনিয়ার ক্ষতি কেউ হতে চাই না আখেরাতেও ক্ষতি কেউ হতে চাই না কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধু এটা আল্লাহ বলা প্রাণী কোরআন কারিমের ভিতরে কথা করলেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেক মানুষকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে মানুষ মানুষের মৃত্যুতে কেউ রেখাই পাবে না পৃথিবীর যত ক্ষমতাদার হোক পৃথিবীর যা কিছু হোক না কেন মৃত্যু নামক শব্দ থেকে পৃথিবীর কেউ রেখাই পাবে না কথা বলুন ঠিক না বেঠি বর্তমান প্রধানমন্ত্রী তিনও মৃত্যু থেকে রেখাই পাবে না বর্তমান রাষ্ট্রপতি তিনও মৃত্যু থেকে রেখাই পাবে না বর্তমান যত এমপি আছে মন্ত্রী আছে তারাও মৃত্যু থেকে রেখাই পাবে না সমস্ত ব্যক্তিদেরকে বরণ করা লাগবে কথা বলুন ঠিক না বেশি প্রত্যেক মানুষকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কে আমরা রেহাই পাব না আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন সুতরাং যারা মৃত্যুকে বলতে পারে যারা আখেরাতকে বলতে পারে তাদের তারা এই পৃথিবীতে দুই নম্বর কাজ জুলুমের কাজ নির্যাতনের কাজ সবচেয়ে বেশি হতে পারে কথা বলুন ঠিক না বেশি মুক্তা মুখে সেটি নেওয়া ছিল মুক্তা মুখে সেটি নেওয়া ছিল আবু জাহেল ওই আবু জাহেল বিশ্বনবীকে